আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে টেস্টনেটের ভিডিও সেটা হচ্ছে হোয়াইটবিটের পক্ষ থেকে। হোয়াইটবিট কিন্তু একটা এক্সচেঞ্জ অফার, অনেকেরই এখানে অ্যাকাউন্ট আছে দেখতে পারবেন হোয়াইটবিটে। আর আপনাদের এই হোয়াইটবিটে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে, এটা KYC কমপ্লিট করে নেবেন এই টেস্টনেটে জয়েন করার জন্য। তো টেস্টনেটে আপনারা কীভাবে জয়েন করবেন এ টু জেড টাইম প্রসেসটা দেখিয়ে দেবো। প্রথমে তাদের ডিটেলসটা একটু আপনাদের বলে নিই। এখানে যে ট্যাক্সগুলো আছে আপাতত খুবই কম ট্যাক্স আছে, পরবর্তীতে তারা বিভিন্ন ট্যাক্স অ্যাড করবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার, দেখুন টুইটারে তাদের রোডম্যাপ সম্পর্কে। এটা হচ্ছে রেট্রো ড্রপ, সম্ভবত WB নেটওয়ার্কের রেট্রো ডপ টেস্টনেটের মতোই। তো এখানে কয়েকটা ট্যাক্স আসলে তারা এখানে দেখায় দিছে। নিচের দিকে দেখুন, একটা হচ্ছে এক্সচেঞ্জ রিলেটেড ট্যাক্স, তারপর একটা হচ্ছে ট্যাক্স অন টেস্টনেট, এবং লাস্টে হচ্ছে কমিউনিটি ট্যাক্স, যেটা হচ্ছে জেলায় ট্যাক্সগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। সবগুলাই দেখিয়ে দেবো আপনাদের। এখানে এই কয়েকটা ট্যাক্স আপনাদের কমপ্লিট করতে হবে, তো এটাকেও মিস করবেন না, প্রত্যেকে এখানে জয়েন করবেন। এর আগে আমরা একটা এয়ারড্রপ নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে, ইং ফিনান্স নিয়ে। এর আগে যারা জয়েন করেছিলেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়া হয়েছিল। আপনারা চাইলে সেই NFTটা কিন্তু এটা সেল করতে পারবেন। একটা NFTর দাম কিন্তু ভালো, আপনার এখানে যদি দেখেন এক একজন 22 মেট্রিক 20 মেট্রিক করে এই NFTটা সেল করতেছে। এটা হচ্ছে গ্যালাক্সি ওয়াটের NFT। তো এই জন্য কেউ মিস করবেন না, প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমত আসি, এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হোয়াইটবিটে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই অ্যাকাউন্টে গিয়ে আপনার এটা KYC কমপ্লিট করে নেবেন। আমার অলরেডি এটা KYC কমপ্লিট করাই আছে, এখানে হয়তো দেখানো যাচ্ছে না KYC-র অপশনটা। KYC অ্যাড করার আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটা আপনারা দেখে নেবেন। তো অবশ্যই KYC-টা কমপ্লিট করে নেবেন। আমি আপনাদের কিছু পিকচার দেখিয়ে দিই কীভাবে KYC-টা কমপ্লিট করবেন। KYC-টা খুবই সিম্পল, তেমন কোনো কিছু না। এখানে দেখুন, প্রথমে আপনাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর কনফার্মে ক্লিক করার পর বিস্তারিত ডিটেলস এখানে দিতে বলবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, জেন্ডার, কান্ট্রি, সিটি, লিগ্যাল অ্যাড্রেস, এগুলো আপনার NID কার্ডের সবগুলো পিছনে আছে। আর বিল্ডিং নাম্বার, ফ্ল্যাট নাম্বার, এগুলো আন্দাজে যা খুশি তাই দিন, সমস্যা নেই। সবশেষে পোস্ট কোড দিয়ে দেবেন। তারপর এখানে সিলেক্ট করবেন আইডি কার্ড, আইডি কার্ড সিলেক্ট করার পর আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুইটা আপলোড করবেন। তারপর আপনাকে একটা সেলফি আপলোড করতে বলবে, আর কিছুই না। সেলফিটা লাইভ সেলফি, এই জন্য আপনাদের সমস্যা হবে না। লাইভ সেলফি দিয়ে দিলে আপনি এখানে বিস্তারিত ডিটেলস দেখতে পারবেন। এগুলো দেখেন, এই যে সেলফি ভেরিফাইড দেখাচ্ছে এবং আইডি কার্ড, এটা সম্ভবত 1-2 ঘন্টার মধ্যে দেখবেন এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমাদের দ্বিতীয় টাস্ক এসে, দেখুন আফটার কমপ্লিট KYC ক্লিক হিয়ার যে লিঙ্কটা আছে, সরাসরি লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর যে জিনিসগুলো এখানে বলছে, মিটামাক্সের সাথে কানেক্ট করতে হবে এবং WB সোল নামের একটা টোকেন ক্রিয়েট করতে হবে। দেখুন ক্রিয়েট মাই সোল। তো এর আগে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি এখানে আসলাম, এটা হচ্ছে, তো এই পেজে আসার পর নিচের দিকে আসবেন, বা এই ক্রিয়েট মাই সোল যে লেখাটা আছে এটাতেও ক্লিক করতে পারেন। একদম নিচের দিকে আসবেন, আসার পর এখানে অনেক কিছু দেওয়া আছে, এই যে কানেক্ট Web3 ওয়ালেট যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন, আপনার মিটামাক্সটা কানেক্ট করে নিতে হবে। তো আমি মিটামাক্সে ক্লিক করলাম। মিটামাক্স সিলেক্ট করার পর আপনারও এখানে মিটামাক্সে নিয়ে আসবে, এই পেজে নিয়ে আসবে। আপনি মোবাইল দিয়েই খুব সহজে করতে পারবেন, আমি এটা PC দিয়ে দেখাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নেক্সটে ক্লিক করবেন, তারপর এটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে সিগনেচার রিকোয়েস্ট আছে, আমি এটা সাইন ইন করে দিলাম। এখানে একটা RPC অ্যাড করে নেবেন। আর এটা কানেক্ট করার সময় দুইটা মানে কনফার্মেশন লাগবে, একটা হচ্ছে ইমেলের কনফার্মেশন, আর একটা হচ্ছে অথেন্টিকেটর যে অ্যাড করেছেন সেই দুইটা কনফার্মেশন এখানে দিয়ে দিবেন। কোড দেওয়ার পর দেখবেন এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, এটা চাইলে আপনি ডিজেবলও করে দিতে পারবেন। তো আমাদের কানেক্টের কাজ কমপ্লিট। কানেক্ট করার পর এগেন আমি এই লিঙ্কে চলে যাব। এখানে যাওয়ার পর আবারও ক্রিয়েট সোলে ক্লিক করবো। এই যে দেখুন, এখানে কিন্তু এবার এটা লোড নিচ্ছে, এই যে লেখাটা আছে ক্রিয়েট মাই সোলে ক্লিক করলাম। ক্লিক করার পর ওয়ালেটটা এবার কানেক্টে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ওয়ালেট কানেক্ট করা আছে, রিকানেক্ট করার প্রয়োজন নেই। এখানে দেখুন ব্লক চেইন হচ্ছে WB নেটওয়ার্ক টেস্টনেট। এই টেস্টনেটটা অ্যাড করার জন্য এখানে আমি RPCগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই RPC অনুযায়ী এটা অ্যাড করে নেবেন। আমি এটা দেখিয়ে দিই কীভাবে অ্যাড করবেন। সরাসরি মিটামাক্সে চলে গেলাম। মিটামাক্সে যাওয়ার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নেটওয়ার্ক, তারপর অ্যাড নেটওয়ার্ক, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে যে অ্যাড নেটওয়ার্ক ম্যানুয়ালি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডিটেলসগুলো সাবমিট করবেন, প্রত্যেকটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। যেমন নেটওয়ার্ক নেমের উপর আমি ক্লিক করলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে RPC আছে, RPC-র উপরে ক্লিক করবেন, RPC-টাও এখানে পেস্ট করে দেবেন। এগুলো আপনারা পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে চেইন আইডি দেওয়া আছে, আমি চেইন আইডি দিয়ে দিলাম। তারপর কারেন্সি সিম্বল যেটা আছে WBT, এটা হচ্ছে টেস্টনেট। আপনার এখানে কোনো টাকা পয়সা লাগবে না জয়েন করতে। সবশেষে ব্লকচেইন এক্সপ্লোর যেটা আছে এটা কপি করে নেবেন। প্রত্যেকটা জিনিসের উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। সেভ বাটনে ক্লিক করলাম, দেখুন নেটওয়ার্কটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপর আমি এটা সুইচও করে দিলাম, যেহেতু আমার এই নেটওয়ার্কের কাজ এখন কমপ্লিট করতে হবে। এটা WBT, দেখুন এখানে আমার এখানে কিন্তু কোনো ব্যালেন্স নাই, আমরা ফসেটটাও ক্লেম করবো। এর আগে এখানে চলে আসলাম, এখানে WBT নেটওয়ার্ক টেস্টনেট ব্লকচেইন অটোমেটিক দেওয়া আছে, ক্রিয়েট মাই সোল যে লেখাটা আছে এটাতে ক্লিক করলাম।
এটাতে ক্লিক করার পর এখানে দেখুন সোল ক্রিয়েশন ইন প্রোগ্রেস, এটা এক প্রোগ্রেসে আছে। দেখি এখানে কতক্ষণ সময় লাগে এটা প্রোগ্রেস হতে, ততক্ষণে আমরা দ্বিতীয় কাজটা কমপ্লিট করে ফেলাই। এই যে টেস্ট নেটের যে টাস্কটা আছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ওয়ান ডাব্লিউবিটি যেটা আছে এটা আমাদের ফসেটটা ক্লাইম করে নিতে হবে। তো এই পেজে চলে আসবেন, এটা হচ্ছে টেস্ট নেটের কাজ। তো আমরা প্রথমে ফসেটটা ক্লাইম করে নিই, এটা হচ্ছে টেস্ট নেট। এখানে দেখুন টেস্ট নেট আর মেইন নেট দুইটা আছে, তো আমরা আপাতত টেস্ট নেটের টাস্কটা কমপ্লিট করব। এখানে ফসেটের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, মোর অপশনে ক্লিক করলে ফসেটে চলে যাবে। তো ডাব্লিউবিটি টোকেন এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে অ্যাড্রেসে নিতে চান। তো আমি আমার মিটামাক্সের যে অ্যাড্রেসটা আছে এটাই দেবো, এখানে ক্লিক করলাম। তারপর এগেইন ব্যাকে চলে আসছে, ফসেটের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। তো ফসেটের লিঙ্কে ক্লিক করার পর ক্লাইমে ক্লিক করবেন, দেখবেন আপনার ফসেটটা তারা দিয়ে দেবে। এখানে যদি কোনো ক্যাপচা দেয় ক্যাপচাটা ফিল আপ করে নেবেন, তারপর এখানে দেখুন এটি সাকসেসফুল হয়ে গেছে, এটা কিন্তু পেন্ডিংয়ে আছে। এই লিঙ্কটা আপনার এখানেও পেয়ে যাবেন, এই যে ডাব্লিউবিটি ফসেটের যে লিঙ্কটা আছে না এখানে চলে আসবেন, এখানে আসলে সেম লিঙ্কটাই পেয়ে যাবেন, এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন। সম্ভবত একবার একটাই ক্লাইম করা যায়, দেখি আর একবার ক্লাইম করা যায় কি না, আমি দুইবার দেখতেছি, যদি যায় তো যাবে না। এই যে দেখুন যেহেতু আমি একবার ক্লাইম করে নিয়েছি, এই যে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, দেখি ব্যালেন্সটা রিসিভ হলো কি না। এই যে ব্যালেন্স কিন্তু রিসিভ হয়ে গেছে, ডাব্লিউবিটি যে টোকেনটা আছে। এরপর আমি এই পেজে চলে আসি, এই যে ইউ আর অলরেডি দ্য ওনার অফ দ্য সোল, মানে আমার অলরেডি সোল আছে এটা বলতেছে তারা, আমার সোলটা ক্লাইম করা কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের না থাকে এটা কিন্তু কমপ্লিট করে নেবেন। তো তারপর এখানে আমার যদি কমপ্লিট হয়ে থাকে গো ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আর এর জন্য রিক্রুটমেন্ট যেগুলো ছিল অবশ্যই KYC ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, আর ওয়ালেট কানেক্ট করতে হবে যেটা আমরা কানেক্ট করেছি, ডাব্লিউবি সোল ক্রিয়েট করতে হবে, হোল্ড ডাব্লিউবিটি সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে যেকোনো গেট রেওয়ার্ড। তো এখানে গো টু ড্যাশবোর্ড যেটাই হোক আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন, ক্লিক করার পর আপনার এখানে নিয়ে আসবে। এখানে স্ট্যাটাস দেখতে পারবেন সব কিছু, তারপর সোল আইডি দেখতে পাবেন আপনার, আর এখানে সব কিছু দেওয়া আছে, এই যে জিনিসগুলো এগুলো দেওয়া আছে এগুলো আপনার করে নেবেন। এটা হচ্ছে টেস্ট নেটের উপরে এই যে লেখা রয়েছে সব কিছু কিন্তু রয়েছে। তো আমাদের এই টাস্কটা কমপ্লিট, এবং দ্বিতীয় যে টাস্কটা আছে ফসেটের এটাও কিন্তু কমপ্লিট, এখানে এই টাস্কটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের সেন্ড ডাব্লিউবিটি টোকেন টু ইয়ার ফ্রেন্ডস, আপনি যে কোনো ফ্রেন্ডসকে এটা সেন্ড করতে পারেন, চাইলে আপনি আমাকেও সেন্ড করতে পারেন। এটা হচ্ছে একটা টাস্ক, জাস্ট আপনি সেন্ড করবেন, সেন্ড এজন্য করবেন যাতে আপনার এখানে একটা অ্যাক্টিভিটি হয়, মানে আমরা যে এখানে ক্রিয়েট করলাম এখানে অ্যাক্টিভিটি, দেখুন আমার কোনো ট্রানজাকশন নাই, এখানে যাতে একটা ট্রানজাকশন কমপ্লিট হয় এজন্য আপনি যে কাউকে এটা সেন্ড করতে পারেন। এটা কমপ্লিট করার পর এখানে চলে আসবেন জেলার ট্যাক্সটা, জেলার ট্যাক্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটাই আপনাকে কমপ্লিট করতে হবে, আর বাকি ট্যাক্সগুলোতে তেমন কোনো কাজ নেই। তো এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর জেলার ট্যাক্স সম্পর্কে সবাই কম বেশি জানে নেই, এটার বিভিন্ন এয়ারড্রপে আমরা এটা দেখিয়ে দিচ্ছি আপনারা, এটা অনেকে হয়তো জেনে গেছেন যে কীভাবে এই ট্যাক্সগুলো কমপ্লিট করতে হয়। তো এখানে আসার পর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, তো এখানে দেখুন ডাব্লিউবি নেটওয়ার্ক যেটা আছে এটা কানেক্ট করে নিতে বলতেছে। তো লগিংটা জেলায় আমার ওয়ালেট কানেক্টের মাধ্যমে আমি লগ ইন করে নিই, অথবা আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো মাধ্যমে চাইলে আপনি এটা করে নিতে পারেন। তো আমি এটা কানেক্ট করে নিলাম, সম্ভবত আমার এটা লগ আউট হয়ে গেছিলো, এই দেখুন আমার এটা কানেক্ট হয়ে গেছে, আমার ইউজার নেম সব কিছু এখানে ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেবেন। আর তারপর সেটিংসে গিয়ে, অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপনি সব কিছু দেখে নিতে পারবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না, অবশ্যই এটা চেক করে নেবেন। কারণ অ্যাকাউন্ট সেটিংসে আপনার যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো সবাই জানেন, আপনার ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো এটা আর আমি দেখাচ্ছি না, আমি এখন ব্যাকে যাই, এখানে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন ওইটা দেখে নিন। তো টাস্কগুলো কমপ্লিট করার ক্ষেত্রে এখানে দেখুন প্রথমে ওয়েলকাম বোনাস রয়েছে, এটা অটোমেটিকলি সবাই পাবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন আপনার এখানে রেওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেছে এভাবে। তারপর অ্যাড, এটা একটু লোড নিচ্ছে, একটা যখন কমপ্লিট হয়ে যাবে এখানে আরেকটা চলে আসবে, দেখুন অ্যাড ডাব্লিউবি সোল আইডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কি করতে বলছে আপনাদের, প্যাস্টে ইটস ও আপনার সোল আইডি দিতে বলছে। তো সোল আইডি কত আছে আমরা এখান থেকে দেখে নিই, আমি এখানে নিয়ে আসলাম, এই যে দেখুন এই যে হচ্ছে আমার সোল আইডি, আপনারও সোল আইডি এখান থেকে আপনি পেয়ে যাবেন, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, ড্যাশবোর্ড অপশনে গেলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো সোল আইডিটা এখানে আপনি প্যাস্টে করে দেবেন, প্যাস্টে করার পর ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন এটা কমপ্লিট। তারপর অ্যাড ওয়েব থ্রি ওয়ালেট যেটা আছে, আমি ওয়েব থ্রি ওয়ালেটটা অ্যাড করেছি, সেই ওয়েব থ্রি ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি অ্যাড করেছেন, ধরুন আমি মিটামাক্সের এটা অ্যাড করেছি, এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, তারপর ক্লেম রেওয়ার্ডে ক্লিক করলাম, এটা কিন্তু আমার কমপ্লিট। তারপর এই যে ডিসকর্ডে যদি আপনি জয়েন করেন দেন এটা ক্লেম করতে পারতেছেন, এখান থেকে 5x পাবেন। তারপর যদি টুইটারে ফলো করেন হোয়াইটবিট নেটওয়ার্ক, আমি ফলো বাটনে ক্লিক করলাম, ফলো বাটনে ক্লিক করলে এখানে দেখুন হোয়াইটবিট নেটওয়ার্ক যেটা আছে আর একটা আছে হোয়াইটবিট, দুইটা অ্যাকাউন্ট আলাদা, তো দুইটা জায়গায় আপনি ফলো করে রাখবেন। এটা আমি ক্লাইম করে দিলাম, এখন এটা ক্লাইম কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এখানে সিম্পল কিছু টাস্ক রয়েছে, যেমন ফলো হোয়াইটবিট টুইটার, CEO জয়েন টেলিগ্রামে জয়েন করা, তারপর ইনভাইট করা, এগুলো রয়েছে, ইনভাইট জেলায় রয়েছে,
মেনশন টুইটার রয়েছে, এগুলো আপনি নিজেরাই করতে পারবেন। এখানে দেখুন লাইক এবং রিটুইটের টাস্কগুলো রয়েছে, আপনি যদি সবগুলো টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনি রেওয়ার্ড বেশি পাবেন, এটা মনে রাখবেন। এছাড়া এখানে দেখুন এক্সপি আর্নিং হবে আপনার, এখানে এখানে লেদার বোর্ড দেখতে পাবেন যে কার এক্সপি কত, অনেকের এক্সপি কিন্তু অনেক আছে, তো আপনার যত বেশি এক্সপি হবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে রেওয়ার্ডটা পাবেন। এর জন্য সবগুলো টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবেন, প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন, আমি সবগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। রেজিস্টার কমপ্লিট করে কেওয়াইসি কমপ্লিট করার পর এখানে একটা সোল আইডি মেক করবেন, আর আগে যদি মেক করা থাকে তাহলে আর প্রয়োজন নাই। তারপর টেস্টনেট থেকে এখান থেকে জাস্ট ফসেটটা ক্লেম করে আপনি আপনার যে কোনো ফ্রেন্ডকে একটা বা 0.001 WBT আছে এটা সেন্ড করবেন, তারপর জেলের টাস্কটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। পরবর্তী আপডেট আমরা আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।